প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদই আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের একটা গুরুত্বপূর্ণ গল্প নিয়ে হাজির হয়েছি। সেই গল্পটি হলো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি পড়ার আগে আমরা প্রথমেই চলো আগে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানি। দেখো, প্রথমেই আমরা গল্প শুরুর আগে লেখক পরিচিতি পড়ব। লেখক পরিচিতি রয়েছে লেখকের সমস্ত কিছু অজানা তথ্য। এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী। তিনি কোন কাব্যের জন্য, কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছে তোমরা কি তা জানো? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আর তিনি এই নোবেল পুরস্কারটি অর্জন করেছেন 1913 সালে। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি, তবে 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়া শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও সাধনার একক অবদানে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে এত সমৃদ্ধ করেছেন যার কোনো তুলনা নেই। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, সাহিত্যের সকল শাখা তার আশ্চর্য অবদানে সমৃদ্ধ হয়েছে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেননি। ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ছন্দ এবং চিত্রকলাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। অন্যান্য সাধারণ তার প্রতিভা। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্যপ্রযোজক এবং অভিনেতাও ছিলেন। শান্তিনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের একটি দেশপ্রেমমূলক গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের লেখা গ্রন্থের সংখ্যা অনেক, তবে তিনি ছোটদের জন্য তার বিভিন্ন রচনা সংকলিত হয়েছে কৈশোরক নামে একটি সংকলনে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1861 থেকে 1941 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর মোট 80 বছর বেঁচে ছিলেন। আর এই বয়সে, এই বছরগুলোতে তিনি অসংখ্য অসংখ্য গ্রন্থ বাঙালি জাতিকে, পুরো এশীয় মহাদেশকে উপহার দিয়েছেন, যার অবদান সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং রবীন্দ্রনাথকে সারা জীবন সবাই প্রাণ ভরে স্মরণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের মোটামুটি জানা হলো। চলো এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পটি লিখেছেন, যে গদ্যটি রচনা করেছেন, সে গদ্যটি পড়ি আমরা। গদ্যটি প্রথমেই রয়েছে, গদ্যটির নাম হলো কাবুলিওয়ালা। শিক্ষার্থীবৃন্দ, কাবুলিওয়ালা শব্দের অর্থটি তো আমাদের জানতে হবে। কাবুলিওয়ালা শব্দের অর্থ হলো, কাবুলিওয়ালা কাকে বলা হয়? কাবুলিওয়ালা হলো, কাবুল শব্দের অর্থ হলো আফগানিস্তানের রাজধানী, আর ওই রাজধানীর অধিবাসীদের বলা হয় কাবুল, অর্থাৎ কাবুলিওয়ালা। রাজধানীর অধিবাসীদের বলা হয় কাবুলিওয়ালা। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরাও গল্পটি শুরু করি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। মানে কথা, একদণ্ড বলতে দণ্ড শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত। এক মুহূর্ত সে কথা না বলে থাকতে পারে না। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়াছি। নভেল একটি ইংরেজি শব্দ। নভেল শব্দের অর্থ হলো উপন্যাস। উপন্যাস সপ্তদশ মানে সপ্তম অধ্যায়, পরিচ্ছদ মানে অধ্যায়, সপ্তদশ মানে ১৭, পরিচ্ছদ হলো অধ্যায়। অর্থাৎ সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল সে কিছু জানে না। সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজে দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। সে তার বাবার কাছে রামদয়ালের কথাটি বলার জন্য দৌড়ে গিয়েছে। তারপর তার বাবা যখন লেখা নিয়ে ব্যস্ত, তখন সে সেখানে নিজের অজান্তেই খেলাধুলা শুরু করলো। আমার ঘর পথের ধারে, পথ মানে রাস্তা, রাস্তার পাশেই তাদের ঘর।
হঠাৎ তিনি হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলিঘাড়ে, হাতে গোটা দুই চার আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়ে হাঁটিতে যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবদয় হইল বলা শক্ত। কন্যারত্ন মানে কন্যাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। কিরূপ ভাবদয় হইল বলা শক্ত, মানে বলা মুশকিল। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। খুব জোরে জোরে মিনি কাবলিওয়ালাকে ডাকা শুরু করলো। মিনির চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরিয়াইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। কাবলিওয়ালা ভিনদেশি, তাই কাবলিওয়ালাকে নিয়ে সন্দেহ জেগেছে মিনির মায়ের মনে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম। অন্তঃপুর মানে বাহির হইতে। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবলি ঝুলির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল। কিসমিস খোবানি, কিসমিস তো তোমরা সবাই চিনো। খোবানি মানে আরব জাতীয় কোনো একটা খাবারের নাম। খোবানি শব্দের অর্থ হলো বাদাম জাতীয় ফল, ওটা আরব দেশে পাওয়া যায়। সে কিছুতেই লইল না, দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনিভাবে গেল। যখন প্রথম দিন কাবলিওয়ালা মিনির হাতে খোবানি দিতে চাইল, তখন কিন্তু মিনি নিতে চাইল না। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহাত দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চের ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে। আমার দুহিতাটি, দুহিতা মানে আমার কন্যা, দ্বার মানে দরজা, সমীপস্থ মানে নিকটে, বেঞ্চে অর্থাৎ টেবিলের পাশে উপর বসিয়া অনর্গল কথা বইতে লাগিল। অনর্গল মানে অনবরত, যা থামে না। এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ও ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায়, পঞ্চ মানে পাঁচ আর বর্ষীয় মানে বছর, পাঁচ বছর জীবনে অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। শ্রোতা বলতে তার কথা যে শোনে বা সে যাকে বলতে পারে। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। যেই মিনি প্রথম দিন পরিচয়ে তার কাছ থেকে কোনো খোবানি বা বাদাম জাতীয় কোনো ফল নিতে চাইল না, অথচ সেই মিনি আঁচল আজকে বাদাম আর কিসমিসে পরিপূর্ণ। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। সে বুঝতে পারলো, সে খবর নিয়ে দেখলো কাবলিওয়ালার সাথে এটাই মিনির দ্বিতীয়বারের মতো দেখা না। তাদের বেশ কয়েকবার এর আগেও আলাপ পরিচয় হয়েছে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। ক্ষুদ্র মানে ছোট, মিনি ছোট মানুষ, তাই মিনির এই ছোট্ট হৃদয়টাকে অধিকার করিয়া নিয়াছে কে? কাবলিওয়ালা। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা, তোমার ওই ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকে, তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না? খোকে শব্দটি খুকি শব্দের একটা অশুদ্ধ শব্দ। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামি শ্বশুরকে মারবে, হামি মানে আমি। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনি ভাবছে শ্বশুরকে মারবে, এটা আবার কেমন জিনিস? মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। শঙ্কিত মানে কোনো কিছু নিয়ে সন্দেহ করা, একটা ভয়ে থাকা। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। নিঃসংশয় মানে সন্দেহহীন ছিলেন না। তাহার ভিতরে সবসময় কাবলিওয়ালাকে নিয়ে একটা সন্দেহ কাজ করত। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রফশিট সংশোধন
করিতেছি এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কহির কৌতূহলী ছেলের দল চলিয়াছে। রহমতকে কারা যেন বেঁধে নিয়ে টেনে আনতেছে। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে। কিয়দংশ মানে কিছু অংশ তাদের কাছে, কিছু অংশ রহমতের কাছে। কিছু অংশ তাহার কাছে, কিছু অংশ কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরে চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। কিঞ্চিত ধারিত মানে কিছু ঋণগ্রস্ত। কিছু কথা শুনল রহমতের কাছে, আর কিছু শুনতে পেল কার কাছে? তাদের প্রতিবেশীর কাছে। সে শুনতে পেল তাদেরই প্রতিবেশী রামপুরি চাদরের জন্য রহমতের কাছে ধারিত, কিঞ্চিত বা কিঞ্চিত ধারিত, অর্থাৎ ঋণগ্রস্ত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বৎসা করিতে করিতে, ঝগড়া করি তর্ক করিতে করিতে তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। রহমত মিথ্যা সহ্য করতে পারে নাই। তার কাছে ঋণগ্রস্ত হওয়ার পরও সে অস্বীকার করাতে রহমতের সাথে তার এটা নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়। একটা পর্যায়ে গিয়ে রহমত সেই প্রতিবেশীকে ছুরি বসাইয়া দিল, ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবলিওলা ও কাবলিওলা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্য প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ির যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে, মানে সেখানেই যাচ্ছে। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল, তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বৎসর কাটিয়া গেল। পুরো গল্পটি মিনির বাবাই লেখকের আলোকে লিখছে এবং বলতেছে। এখানে লেখক মানে মিনির বাবার চরিত্রটি ধারণ করেছে। কত বৎসর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। অনেকগুলো বছর পার হয়ে গেছে, মিনি আজ সেই ছোট্টটি নেই, সে এখন বড় হয়ে গেছে, আজকে মিনির বিয়ে। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সালাম দিক করিয়া দাঁড়াইল। সালাম দিয়ে বলল, আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। আগে কাবলিওয়ালার যে রূপ ছিল সেই রূপ এখন আর নেই। জেল থেকে বের হওয়ার পর সে একটু অন্যরকম সাদামাটা মানুষের মতো হয়ে গিয়েছে। আর এভাবে রহমতকে দেখে মিনির বাবা অভিভূত হয়েছে, অনেকটাই অবাক হয়েছেন যে সে কে। অবশেষে রহমতকে ভালোভাবে দেখার পরে সে বুঝতে পারলো, এই সেই রহমত কাবলিওয়ালা। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। খালাস বলতে সে ছাড়া পেয়েছে। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভদিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্ত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? সে আসলে এসেছে শুধুমাত্র মিনিকে দেখার জন্যই। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাইল, তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। দ্বার মানে দরজার ওপারে চলে গেল মিনির বাবাকে সালাম দিয়ে। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব। এমন সময়ে দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। যখন মিনির বাবা ভাবলো যে না, রহমতকে ফিরাইয়া দেওয়া ঠিক হবে না, তাকে ডাকি, ঠিক সে সময় দেখলো রহমত আবার নিজেই ভিতরে প্রবেশ করছে। কাছে আসিয়া কহিল, এই আঙ্গুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকের জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি আমার দেশেও আমারও একটি লড়কি আছে, আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোকের জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। মেওয়া মানে খাবার। আমি তো সওদা করিতে আসি না, সওদা মানে বিক্রি করিতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। পুরুষদের শার্টের বুকের বাম পাশে বিশেষ করে একটা পকেট থাকে, সেই পকেটের ভিতরেই
কাবলিওয়ালার একটা পুরনো ছেঁড়া ময়লা একটা কাগজ সবসময় রেখে দেয়, আর ওই সেই কাগজের টুকরোটাই হলো তার মেয়ের হাতের ছাপ। বহু যত্নে সযত্নে ভাজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মেলিয়া ধুলে, দুই হস্তে মানে দুই হাত দিয়ে এটা মেলে টেবিলের ওপর রাখিল সেই ময়লা টুকরো কাগজটি। দেখিলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তোর তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের ওপরে তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। সেই চিহ্নটা দেখে মিনির বাবারও মিনির কথাই মনে পড়ে গেল, সেই ছোট্ট মেয়েটি। আর রহমত কত সযত্নে এই কাগজটুকু তার বুক পকেটে রেখে বছরের পর বছর এই রাস্তায় ঘুরে বেড়ায়, আর ছোট বাচ্চাদের জন্য মেওয়া নিয়ে আসে। অন্তপুরে ইহাতে না, আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম, বাহির হইতে ডাকিয়া আনিলাম। অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। রাঙাচেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবলিওয়ালা প্রথমটা থতমত হইয়া গেল, তাহাতে তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি তুমি শ্বশুরবাড়ি যাস, তুমি শ্বশুরবাড়ি যাবিস? কাবলিওয়ালা আসলে মিনিকে বধূবেশে দেখে একটু অবাকই হলো। সে আসলে কি বলবে, সে যে খুকি বা যে মিনির সাথে মিশতো, যে মিনির সাথে তার বন্ধুত্ব ছিল, সেই মিনি তো এখন আর ছোট্টটি নেই, সে এখন অনেক বড় হয়ে গেছে, আজ তার বিয়ে। ওই সাজে দেখে, অত বড় হয়ে গেছে দেখে কাবলিওয়ালা ভাবছে কি বলবে। তখন অতপর সে কোনো কিছু চিন্তাভাবনা না করে একটু চুপ থেকেই পরক্ষণে সে বলল যে, খুকি তুমি কি শ্বশুরবাড়ি যাবে? কাবলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল, মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। মিনি যখন চলে গেল তখন কাবলিওয়ালা ভাবল যে নিশ্চয়ই তার মেয়েটিও এতদিনে হয়তো এতটাই বড় হয়ে গেছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। তুমি ওই দেশে চলে যাও, মেয়ে কিনে ভালো থাকো, যদি তুমি তোমার মেয়ে কিনে ভালো থাকো তাহলে আমার মিনিও সুখে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, কাবলিওয়ালা গল্পটি সাধু ভাষায় রচিত। এখানে কিছু অজানা শব্দার্থ আছে যেগুলো অর্থ হয়তো আমরা জানি না, কিন্তু অনেক শব্দই আমরা ব্যবহার করি। যেমন কাবুল, আফগানিস্তানের রাজধানী, কাবলিওয়ালা মানে কাবুলের অধিবাসী। অতীতে কাবুলের অনেক লোক নানা কাজ নিয়ে এদেশে নিয়মিত যাতায়াত করত, তাদেরকে মানুষ কাবলিওয়ালা বলে জানত। দণ্ড মুহূর্ত নভেল উপন্যাস সপ্তদশ ১৭ পরিচ্ছেদ অধ্যায় পার্শ্বে পাশে কন্যারত্ন, কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে এমন, ভাবোদয় ভাবের উদয় মনে চিন্তা বা ভাবনা জাগানো, ঊর্ধ্বশ্বাসে অতি দ্রুত বেগে অন্তপুর বাহি ভিতরের অংশ, অভিপ্রায় ইচ্ছা খুবানি বাদাম জাতীয় ফল, দুহিতা মানে কন্যা, দ্বার দরজা সমীপস্থ নিকটে কাছে অনর্গল অবিরাম, হাস্যমুখ হাসিমুখ পঞ্চবর্ষীয় পাঁচ বছর বয়সী। খোকি, কাবলিওয়ালা কর্তৃক খোকি শব্দের কি, এটা একটা অশুদ্ধ উচ্চারণ, স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত, মুষ্টি আস্ফলন, জোরে মুঠি নাড়ানো, নিঃসংশয় শঙ্কাহীন, কিঞ্চিত অল্প ধারিত ঋণগ্রস্ত, প্রফুল্ল আনন্দিত, লড়কি মেয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে গদ্যটি আলোচনা করলাম, যে গল্পটি আমরা পড়লাম, এখন আসলে গল্পের যে মূল বিষয়টা সেই বিষয়টা এখন আমরা জানব। মূল বিষয়টা যদি তোমরা বুঝতে না পারো তাহলে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করতে পারবে না। চলো পাঠ পরিচিতি, এখানে যদি আমরা গল্পের মূল বক্তব্য পড়তে যাই সেটা হবে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশই এক। আমরা যেই পরিবেশই থাকি না কেন আমাদের আনন্দ অনুভূতি কিন্তু যার যার পরিবেশ অবস্থা অনুযায়ী একই। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরুপর্বতের রুক্ষ প্রকৃতিতে বেড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভেতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। ঐক্য মানে এক, দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক
প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের বা যে সময়ে বা যে প্রকৃতি সংস্কৃতিতেই মানুষ হোক না কেন, পিতা সব সময় তার সন্তানকে একই রকম ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব সময় পিতার সহজাত আকাঙ্ক্ষা, মানে সহজ ইচ্ছা। কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন। মিনির মা প্রথম থেকেই কাবলিওয়ালাকে সন্দেহ করতেন, কখনোই কাবলিওয়ালা এই সহজ ভালোবাসাটুকু বুঝতে পারতেন না। তার ধারণা ছিল কাবলিওয়ালা সুদূর মরুভূমি থেকে আগত, সে রুক্ষ পরিবেশে, উষ্ণ পরিবেশে বেড়ে ওঠা। মনে হয় তার ভিতরে কোনো আনন্দ, ভালোবাসা, পিতৃস্নেহ, আদর, বন্ধুত্ব, এসব কোনো সহজাত প্রবৃত্তি নেই। কিন্তু না, আসলে আমরা যেই পরিবেশেই থাকি না কেন, মরু অঞ্চল আর নাতিশীতোষ্ণ অঞ্চল সব অঞ্চলে কিন্তু পিতৃস্নেহ বা পিতৃ হৃদয় একইভাবে আপ্লুত বা আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। কারণ এই পৃথিবীতে যে অঞ্চলেই বা যে অবস্থায় হোক না কেন, সব প্রকৃতিতেই সব সংস্কৃতিতেই পিতৃস্নেহ পিতার হৃদয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আর বাবা মার কাছে সন্তানের ভালোবাসা সবসময় একই রকম থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের সর্বপ্রথম গদ্যটি হলো কাবলিওয়ালা গল্পটি। এই কাবলিওয়ালা গল্পে তোমাদের বইতে, পাঠ্যবইতে একটা সৃজনশীল প্রশ্ন আছে, এখানে উদ্দীপক এক এবং উদ্দীপক দুই, উদ্দীপক এক এবং উদ্দীপক দুই থেকে চারটি প্রশ্ন তোমরা সমাধা করবে। উদ্দীপক এক অংশটা হচ্ছে প্রথম অংশ, উদ্দীপক দুই হচ্ছে দ্বিতীয় অংশ। দুটো অংশ মিলিয়ে তোমাদের এই প্রশ্নগুলো সমাধা করতে হবে। আর এই গল্পটা তোমরা অনেক ভালোভাবে পড়বে, এখানে প্রতিটা লাইন ভালোভাবে পড়বে। সাধু ভাষা, কিছু কিছু সাধু ভাষা আছে যেগুলো আমরা মনের অজান্তেই ব্যবহার করি, হয়তো অর্থ জানি না। আর এখানে এই সাধু ভাষা প্রতি আমাদের যেন আগ্রহ জাগে বা এটা যেন আমরা আসলে বিলীন করে না দেই, সেজন্যই কিন্তু এই কাবলিওয়ালা গল্পটি সাধু ভাষায় রচিত হয়েছে। আর তোমরা যদি এই গল্পটি পড়ো তখন প্রতিটা লাইন ভালোভাবে জানার চেষ্টা করবে, প্রতিটা লাইন থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হতে পারে। মিনির ছোটোবেলা, বড়বেলা, কাবলিওয়ালা প্রতিটা অংশ, প্রতিটা লাইন তোমরা ভালোভাবে জানার চেষ্টা করবে এবং পাঠ পরিচিতি, লেখক পরিচিতি অর্থাৎ গল্পের মূল বক্তব্যটা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যতটুকু তথ্য জানা যায় সেগুলো জানার চেষ্টা করবে। তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো ভালোভাবে উত্তর করতে পারবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন নাম্বার কতে সবসময় এক লাইনের একটা উত্তর থাকে, যেটা এক নাম্বারের জন্য, আর সেটা এক কথায় উত্তর। আর তোমাদের সৃজনশীল যে খ নাম্বার প্রশ্নটা তোমরা একটু চাইলে 5-6 লাইনের মতো করে একটু বাড়িয়ে লিখতে পারো। যদি তোমরা গল্পটা ভালোভাবে পড়তে পারো, প্রশ্নগুলো সমাধা করা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি এটুকুই আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের জন্য আবার অন্য কোনো গল্প বা কবিতা, তোমাদের পাঠ্য বইয়ে তোমাদেরই সিলেবাসে আছে এমন কোনো অধ্যায় নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।